প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় আহতরা যে দলেরই হোক না কেন সরকার তাদের চিকিৎসার দায়িত্ব নেবে শুক্রবার আহতদের দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সরকার প্রধান এসব জানান এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সাম্প্রতিক সহিংসতার দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার এর আগে শুক্রবার সকালে গত আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনে চালানো ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত মিরপুর দশ মেট্রো রেল স্টেশন প্রদর্শন করেন বিটিভি প্রদর্শনের সময় শেখ হাসিনা বলেন বিএনপি জামায়াত ও শিবির দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে এ ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন সরকার প্রধান